নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার নিম পাতাগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে নিম পাতাগুলোকে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, দিয়ে নিম পাতাটাকে ভালো করে ভেজে নেব। এইরকমভাবে শুধু নিম পাতা ভেজে ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো নিম কুমড়ি। এই যে নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি সবটা নিম পাতাই তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম পাঁচ ফোড়ন। হলুদ গুঁড়ো দিচ্ছি, এরপর কুমড়োগুলো কেটে নিচ্ছি। কুমড়োগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু মিষ্টি। কুমড়োটাকে হালকা করে ভেজে নেব। বেগুনে যাদের অ্যালার্জি রয়েছে তারা কিভাবে নিম বেগুন খেতে পারবে না, তো এইরকমভাবে নিম কুমড়ি করে খাবে। খেলে কিন্তু ভীষণ এটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঢাকা দিয়ে দিয়ে আমি কুমড়োটাকে একটু নরম করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো, এই যে ভেঙে যাচ্ছে, দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি যে নিম পাতা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিম পাতা দিয়ে দিচ্ছি। এটা খুবই স্বাস্থ্যকর, একদম নিম বেগুনের মতোই। শুধু বেগুন দিয়ে নয়, কুমড়ো দিয়ে, বেগুনে যাদের অ্যালার্জি আছে তারা এরকমভাবে নিম পাতা খেয়ে নিতে পারো। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে নিম কুমড়ি। আশা করি বন্ধুরা তোমাদের এটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাটিতে আমি সার্ভ করে নিয়েছি নিম কুমড়ি, আর কিছুটা নিম পাতা ভাজা আলাদা করেও রেখেছি। আমার বাড়িতে কিন্তু এইরকম গরম ভাতে নিম পাতা ভেজেও খাওয়া হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।